আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা খুশি জিনিস শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে আমাদের বাগানের প্রথম সবজি হয়েছে, সবজি গাছে প্রথম সবজি। এটার বাংলা নাম আমি জানি না, আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুব খুশি হব। এটা হচ্ছে আমাদের বাগানে হওয়া প্রথম সবজি। এইটার বীজও আমরা ইন্ডিয়া থেকে যে বীজ আনিয়েছিলাম ওটার সাথে হয়েছিল, পরে চারা হওয়ার পর আমরা লাগিয়েছি। এই তো এরকম বরবটির মতন, এটাতে নাম লেখা ছিল শিংরা, প্রচুর হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। আর এটার বাংলা নাম আমি জানি না, বাংলা নামটা যদি আপনারা বাংলাদেশি কি বলে আমাকে জানালে খুব ভালো হয়। আমি আপনাদেরকে ওই পাশ দিয়ে দেখাই যে কতগুলো হয়েছে। তো এটা হচ্ছে এরকম বরবটির মতন হয়, কিন্তু আরো লম্বা লম্বা, কতগুলো লম্বা হয়েছে। ওই পাশ দিয়ে লম্বাগুলো একটু উঠায় দেখা তো। এই তো অনেক হয়েছে, এখানে সবগুলো গাছ একদম জড়িয়ে জড়িয়ে গেছে। তো আপনারা যদি এটার বাংলা নামটা জানেন আমাদের আমাকে জানাবেন। এই তো আমাদের বাগানে হওয়া এটা হচ্ছে প্রথম সবজি, এই যে লম্বা 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 বরবটির মতন। এটার ইন্ডিয়ান নাম ছিল শিংরা, বাট এটার বাংলাদেশে কি বলে আমি নাম জানি না। সো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন প্লিজ। আর আমাদের লাউ গাছের চারাগুলোকেও আপনাদেরকে দেখাই। এই তো আমাদের লাউ গাছের চারা, এই যে লাউ গাছ মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে লাউ গাছ আমাদের আজকে থেকে, এই যে লাউ আজকে থেকে গরম পড়া শুরু করেছে, সো এটাকে আস্তে আস্তে বাইরে বের করে দেওয়া হবে। আর এদিকে তো পেঁপে, মরিচ, বেগুন, ওই যে আরেক ধরনের বরবটি, এটা লম্বা বরবটি। আর সিম গাছ মাত্র একটা হয়েছে, সো সমস্যা নেই, একটা হলেও হবে, একটা মাত্র সিম গাছ হয়েছে। সেই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন। তো আপনারা আমাকে যদি সবজিটা চিনেন তাহলে অবশ্যই এটার বাংলা নামটা বলবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আর অন্যান্য গাছগুলোরও অবস্থা মোটামুটি ভালো, যেমন টমেটো গাছেও ফুল এসে গেছে, টমেটো যে কোনো সময় ধরবে। আর অন্যান্য গাছগুলোতেও, সবজির গাছগুলোতেও আস্তে আস্তে সবই সবজি ধরা শুরু করবে। সো আমাকে একটু প্লিজ জানাবেন যে এই সবজিটার নাম কি। সো ভালো থাকবেন সবাই, আবারও হাজির হব নতুন কোনো ভ্লগ নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি মা, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।